আমরা সকলেই জানি, যে জীবনকে মন খুলে উপভোগ করেছে সে সাকসেসও পেয়েছে, আর সে সুখীও হয়েছে। আর যে কিছু না করে শুধু চিন্তাই করে গেছে, সে সারা জীবন চিন্তা করতে করতে ভাবতে ভাবতেই তার জীবন শেষ করে ফেলেছে। হয়তো কোনো লক্ষ্যের জন্য তুমি এখন পথ চলা শুরু করেছ, কিন্তু মাঝ রাস্তাতেই তুমি বহু বাধা পাচ্ছ, আর এরম অবস্থায় তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা ছেড়ে দেবে ভাবছ। কিন্তু আমি বলবো, মাঝ রাস্তায় এই কাজটি ছেড়ে দেওয়ার আগে এমন একটা সাকসেস স্টোরি শোন, যেটা তোমায় বলবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ চলা যখন তুমি শুরু করেছো আর থামার কি দরকার। এই গল্প একটা এমন ব্র্যান্ডের, যেই ব্র্যান্ডটাকে খুবই নিজের মতন লাগে। যদিও এই ব্র্যান্ডটাকে আমরা পায়ে পড়ি, তবু এই ব্র্যান্ডের নাম যেন কোথাও আমাদের মনে গেঁথে থাকে। আজ আমি আমাদের ফুটওয়্যার ব্র্যান্ড বাটার কথা বলছি। বাটার নাম তোমরা সকলেই শুনেছ, বাটার জুতো তোমরা সকলেই পড়েছ। তবে এই বাটার সফলতার গল্প কিন্তু তোমরা অনেকেই জানো না। এই গল্প আজ আমি তোমাদেরকে বলবো। এই বাটার সফলতার আন্দাজ এই কথা থেকেই বুঝতে পারা যায়, এক সময় এমন ছিল জুতো মানেই বাটা। এই পা থেকে মন ছুঁয়ে যাওয়া বাটা ব্র্যান্ডের সফর মোটেই সহজ ছিল না। তবে এই সফর শুরু হয়েছিল এক জুতো প্রস্তুতকারীর বাড়ি থেকে, আর তারপর পরিশ্রম, দৃঢ় ইচ্ছা আর প্রবল মনোবলের জন্য থমাস বাটা গোটা বিশ্বের মন জয় করে নেয় তার ফুটওয়্যার ব্র্যান্ড এই বাটার জুতো বানিয়ে। সময় 1894, চেকোস্লাভিয়ার একটি শহর থেকে থমাস বাটা তার ভাই অ্যান্টোনিম ও তার বোন অ্যানার সাথে মিলে এই জুতো বানানোর কাজ শুরু করে। আর প্রথমে তারা এই কোম্পানিতে 10 জন কর্মচারী রাখে। তবে থমাসের কাছে কিন্তু এই কাজ মোটেই নতুন ছিল না, কারণ তারা বংশ পরম্পরায় এই জুতো বানানোরই কাজ করত। কিন্তু নিজেদের এই প্রতিভাকে এত বড় আকারে প্রকাশ করার রিস্ক কেবলমাত্র থমাস বাটাই নিয়েছিল। তবে এই সূচনা নিজের সাথে বহু কঠিন সমস্যাও নিয়ে এসেছিল। এই কোম্পানি প্রতিষ্ঠার পরের বছরই বহু আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় থমাস বাটা, আর তিনি নানানভাবে ঋণে ডুবে যান। আর এই জন্যই তিনি লেদারের বদলে অন্য কোনো এক বিকল্প খুঁজছিলেন জুতো বানানোর জন্য। আর এই বিকল্প হিসেবে তিনি পান ক্যানভাসকে, এবং তিনি ক্যানভাস দিয়ে জুতো বানানোর সিদ্ধান্ত নেন। আর এই নতুন পদক্ষেপ এক নতুন আইডিয়ার জন্ম দিয়ে দেয়। এই ক্যানভাস লেদারের তুলনায় সস্তা হওয়ায় জুতোর দামও সস্তা হয়ে যায়, আর এই জন্যই খুব তাড়াতাড়ি এই জুতোটা পপুলার হয়ে ওঠে। আর তারপর কোম্পানির গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, আর এইভাবেই চলতে থাকে। তার কিছু বছর পর 1904 সালে থমাস আমেরিকায় যায়, আর সেখান থেকে তিনি শিখে আসে একই সাথে একই বাড়ি অনেক কয়েকটা জুতো কিভাবে বানানো যায়, সেই ফর্মুলা তিনি আমেরিকা থেকে শিখে আসে। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে তিনি তার কোম্পানিতে বহু অল্প সময় এক এক বাড়ি বহু বহু জুতো বানাতে শুরু করে দেয়। তারপর তিনি অফিসিয়াল মানুষদের ব্যবহারের জন্য বাটফকি নামে একটা নতুন জুতো বানায়। আর এই জুতো সিম্পলিসিটি, স্টাইল, লাইট ওয়েট এবং প্রাইসের জন্য গ্রাহকরা খুব পছন্দ করতে থাকে, আর এর পপুলারিটি বাটা কোম্পানির গ্রোথ আরও বাড়িয়ে দেয়। আর এইভাবেই কোম্পানি এগোতে থাকে। কিন্তু এই এগোতে এগোতে একটা দুঃসংবাদও থমাস বাটার কাছে চলে আসে। তার ভাই এই সময় মারা যায়, আর তার কিছুদিন পরেই তার বোনও বিয়ে করে সেখান থেকে চলে যায়, আর থমাস বাটা সম্পূর্ণ একা হয়ে যায়। তিনি হতাশ হন, তবুও কিন্তু তিনি হার মানেননি। থমাস না থেমে চলতে থাকার সিদ্ধান্ত নেয়। এবার তিনি তার ছোট ভাইদের নিজের ব্যবসায় যুক্ত করে নেন, আর এইভাবেই কোম্পানি এগোতে থাকে। সময় 1912 আসতে আসতে বাটার এমপ্লয়ের সংখ্যা 600-র বেশি হয়ে যায়। 1914-তে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তখন কমফর্ট আর কোয়ালিটির জন্য এই পরিচিত বাটা কোম্পানিকে সেনার জুতো বানানোর অর্ডার দেয়া হয়, আর এই সংখ্যা ছিল প্রচুর। আর 1918 সাল পর্যন্ত চলতে থাকা এই বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণ জুতোর প্রয়োজন হয়, এবং সেই সকল জুতোকে
এই বাটা কোম্পানির টাইমে পৌঁছানোর জন্য কর্মচারীর সংখ্যাও বাড়াতে থাকে এবং কর্মচারীর সংখ্যা আগে যত ছিল তার থেকে 10 গুণ অবধি বাড়িয়ে দেওয়া হয়। আর এর লাভ থেকে এই বাটা কোম্পানি বিভিন্ন জায়গায় নিজের স্টোরও খুলতে থাকে। এতক্ষণ অবধি থমাস বাটার সঙ্গে সব কিছুই ঠিক চলছিল, কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে নিয়ে আসে অর্থ সংকট, আর চারিদিকে দেখা যায় অর্থনৈতিক মন্দা। আর এইটা বাটা শু কোম্পানির জন্য ছিল একটা বড় সমস্যা, কিন্তু এবারও থমাস বাটা এই সকল সমস্যাগুলোকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয়। তিনি এই সময় নিজের কোম্পানির জন্য একটা খুবই রিস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মার্কেটে বাটার জুতোর দাম অর্ধেক করে দেন, সকলে নিজের মাইনের 40% অবধি টাকা কমিয়ে দিয়েছিলেন। আর বলা হয় না, বিজনেস আসলে টিম ওয়ার্ক, আর যদি তোমার টিম তোমার সাথে থাকে তাহলে কোনো সমস্যাই তোমার ওপর হাবি হতে পারে না। আর এটাই হয়েছিল, খুব তাড়াতাড়ি এই বাটা কোম্পানির জুতোর দাম হাফ হয়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি এই অর্থনৈতিক সংকটের সময় বাটার জুতো খুব পরিমাণে সেল হতে থাকে। অন্য কোম্পানিগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছিল তখন এই বাটা কোম্পানি দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছিল। সস্তা এবং কমফর্ট জুতো বানানোর জন্য বাটা কোম্পানি বহু অর্ডার পাচ্ছিল, আর এখান থেকেই থমাস বাটা ও তার কোম্পানিকে কখনো পিছনে ঘুরে তাকাতে হয়নি। তারা সফলতার পর সফলতাই পেয়ে যাচ্ছিল, আর ধীরে ধীরে গোটা বিশ্বের মধ্যে একটা বড় নামি কোম্পানি হয়ে দাঁড়ায় এই বাটা। বর্তমানে 70 থেকেও বেশি দেশে বাটা এখন নিজের পরিচয় স্থাপন করে ফেলেছে, আর এই জুতো কোম্পানির হেডকোয়ার্টার বর্তমানে রয়েছে সুইজারল্যান্ডে। থমাস বাটা 1932 সালে মারা যান, কিন্তু তার জীবন কাহিনী আমাদেরকে বহু কিছু শিখিয়ে গেছে। নিজের সফরকে কখনো মাঝ রাস্তায় ছেড়ে দিও না। স্যার থমাস বাটা যদি নিজের সমস্যাগুলোকে ভয় পেয়ে মাঝ রাস্তায় গিভ আপ করে দিতেন তাহলে কি তিনি এত বড় বাটা কোম্পানিকে দাঁড় করাতে পারতেন? পারতেন না। তাই তোমাদেরও বলবো, জীবন আছে মানে সমস্যাও আছে। এই জীবন থাকলে সমস্যা তো আসবেই, আর একটা নয় হাজারো সমস্যা আসবে, কিন্তু আমাদের উচিত এই সকল সমস্যাগুলিকে ভয় পেয়ে গিভ আপ না করে দেওয়া, এগিয়ে যাওয়া, যেই লক্ষ্য স্থির করেছিলাম সেই লক্ষ্যে পৌঁছানোর। আর তবেই তো তুমিও করে দেখাতে পারবে এক নতুন কিছু আশ্চর্য।